আবারও বাংলাদেশি সিনেমায় অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। 7 বছর পর তাকে এ বাংলার সিনেমাতে দেখতে যাচ্ছেন দর্শক ভক্তরা। 2017 সালে প্রথমবার তাকে সত্তা সিনেমাতে সাকিব খানের বিপরীতে দেখা যায়। ছবিটির জন্য বেশ প্রশংসিত হন পাওলি। বাংলাদেশে পাওলির এবারে প্রজেক্টের নাম নীলজ্যোৎস্না। এটি নির্মাণ করেছেন ফাকরুল আরিফিন খান। নির্মাতা ফাকরুল আরিফিন খানের চতুর্থ সিনেমা নীলজ্যোৎস্না। এই ছবিটি পাওলির সাথে আরও অভিনয় করছেন পার্থ বড়ুয়া, এফ এস নাইম, ইন্তেখাব দিনার ও মেহের আফরোজ শাওন। বুধবার নীলজ্যোৎস্না সিনেমার শেষ ভাগের চিত্র ধারণ করছেন ঢাকার অদূরে মানিকগঞ্জে। এর আগে তিনি শেষবার ঢাকায় আসেন কোভিডের আগে দুই বাংলার একটি পুরস্কার অনুষ্ঠানে। ফাকরুল আরিফিন খান পরিচালিত সিনেমাটির শুটিং শেষের পথে। আজ মানিকগঞ্জে শুটিং এর মধ্য দিয়ে শেষ হবে এর 95 ভাগ দৃশ্যায়ন। সরকারি অনুদানে নির্মিত মোস্তাক আহমেদের প্যারাসাইকোলজিক বিষয়ক উপন্যাস নীলজ্যোৎস্না জীবনের অবলম্বন। এবার আরিফিনের সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। তাকে দেখা যাবে সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায়। নতুন এই সিনেমায় পাওলি দাম প্রসঙ্গে এই নির্মাতা বলেন, আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়, যার কারণে আমরা তাকে এই চরিত্রের জন্য প্রথমেই নির্বাচিত করি। আশা করি আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব। এখন পুরো টিম শেষ ভাগের চিত্র ধারণের জন্য ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জে। 18 তারিখ কলকাতায় ফিরে যাবেন পাওলি। জানেন যারা, ড্রেক্স রিপোর্ট, ভোরের পাতা।